হ্যালো ফ্রেন্ডস, দীপ এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি প্রতিটি বিদ্যালয়ের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনের অল নোটিফিকেশান অন করুন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 2024 আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে। আজকে এবং গত কয়েকদিন ধরেই এবং আগামী দু একদিনের মধ্যেই আপনাদের প্রত্যেকটি বিদ্যালয়ে পৌঁছে যাবে ইলেকশনের যে প্রোফাইল আপডেট করার চিঠি। সেই প্রোফাইল কিভাবে আপডেট করবেন, কোন পোর্টালে গিয়ে আপডেট করবেন, তার স্টেপ বাই স্টেপ আমি আজ আলোচনা করব এই ভিডিওটিতে। তাহলে আসুন, যে পোর্টালে গিয়ে আপনাদের কাজটি করতে হবে সেই পোর্টালটিতে আমি সরাসরি চলে আসি। পোর্টালটি হচ্ছে, দেখুন এখানে, www.wbemms.nic.in। এই পোর্টালে আপনারা প্রত্যেকে যাবেন এবং তার ইন্টারফেস দেখবেন। এখানে দেখা যাচ্ছে এটি হচ্ছে এই পোর্টালের ইন্টারফেস। প্রথম কাজ হচ্ছে এখানে গেট স্টার্টেডে যাওয়ার আগে আপনাকে অফিস রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশন অংশটিতে আপনাকে ক্লিক করতে হবে। অফিস রেজিস্ট্রেশন, অফিস রেজিস্ট্রেশনে আপনি ক্লিক করুন। করার পর দেখুন আপনি এখানে প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, ধরুন হুগলি ডিস্ট্রিক্ট। ব্লক, কোন ব্লক, খানাকুল টু ব্লক। অফিস, এখানে অফিসের পুরো নামটি লিখবেন। এখানে দেখুন নামটি লেখার সাথে সাথে এখানে কিন্তু অপশন চলে এসেছিল, সেই অপশন অনুযায়ী আপনারা কিন্তু রামচন্দ্রপুর আদর্শ বিদ্যাভবন এইচএস এই অংশটিতে ক্লিক করুন। দেখুন এখানে অপশনে কিন্তু এই অংশটি দিয়ে দিয়েছে আদর্শ বিদ্যাভবন। নেম, এখানে কার নেম লিখবেন না হেড অফ দ্য ইনস্টিটিউশনের নাম লিখবেন। হেড অফ দ্য ইনস্টিটিউশনের নাম লিখে দিলেন। ডেজিগনেশন কি হবে, টিচার ইনচার্জ। টিচার ইনচার্জ, মোবাইল নাম্বার অটোমেটিক্যালি এখানে চলে এসেছে। এখানে স্কুলের নাম লেখার সাথে সাথে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি পরিষ্কার চলে এসেছে। পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটি আপনাকে সেট করে নিতে হবে। তার আগে দেখুন পাসওয়ার্ড পলিসিতে কি বলেছে। পাসওয়ার্ড পলিসিতে দেখাচ্ছে মিনিমাম 8 ক্যারেক্টার পাসওয়ার্ড হতে হবে, উইথ অ্যাটলিস্ট 1 আপার কেস থাকবে, লোয়ার কেস থাকবে, একটা নাম্বার থাকবে, একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে। তাহলে এইভাবে দেখে নিলেন, আমি সেইভাবে এই বিদ্যালয়ের জন্য একটি পাসওয়ার্ড আমি তৈরি করে নিচ্ছে। আমি পাসওয়ার্ড তৈরি করে নিলাম। এবার পাসওয়ার্ডটিকে আমি আবার এখানে কনফার্ম করছি। পাসওয়ার্ডটিকে আমি কনফার্ম করে রেজিস্টার অপশানে আমি ক্লিক করব। রেজিস্টার, আমি রেজিস্টার অংশটিতে ক্লিক করলাম। দেখুন দিয়ে দিয়েছে রিকোয়েস্ট রেজিস্টার সাকসেসফুলি, ইউ ক্যান লগ ইন উইথ ইউর ক্রেডেনশিয়ালস ওয়ান অ্যাপ্রুভড বাই দ্য কনসার্ন ডিস্ট্রিক্ট অথরিটি। তাহলে এখনই কিন্তু আমি লগ ইন করতে পারবো না, যখন ডিস্ট্রিক্ট অথরিটি থেকে এটাকে অ্যাপ্রুভ করবে তখনই আমি লগ ইন করতে পারবো। সেটি আজ হতে পারে বা আগামী 2-3 দিন পরেও হতে পারে, তারা যখন সেটি অ্যাপ্রুভ করবে তখনই আমি লগ ইন করতে পারবো। তাহলে আমি এখানে ওকে করে দিলাম। ওকে, তাহলে আমি আপনাদের দেখিয়ে দিই যে আমি লগ ইন করতে পারছি না, দেখুন সেই অংশটিও আমি আপনাকে দেখাবো। তাহলে আমি রেজিস্টার করে নিলাম। এবার এখানে গেট স্টার্টের অপশনে আসুন, গেট স্টার্টের। তাহলে দেখুন গেট স্টার্টের এখানে ইমেল, ইমেল চেয়েছে, তাহলে ইমেলটা দিয়ে দিন। দেখুন এখানে ইমেল চলে এসেছে, পাসওয়ার্ডটা দিয়ে দিন। আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম, এখানে ক্যাপচা আছে দিয়ে দিন। দেওয়ার পর লগ ইন করার চেষ্টা করুন, লগ ইন, দেখুন কি দেখাচ্ছে। দেখুন এখানে দেখাচ্ছে দিস ক্রেডেনশিয়ালস ডু নট ম্যাচ আওয়ার রেকর্ড, তার মানে এখনও কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল থেকে আমার যে রিকোয়েস্ট সেটি কিন্তু অ্যাপ্রুভ হয়নি। হয়তো আমি আগামীকাল অথবা 2-1 দিনের মধ্যেই আমি লগ ইন করতে পারবো। তাহলে এইভাবে আপনারা কিন্তু প্রত্যেকে আগে আপনার যে লগ ইন ক্রিডেন্সিয়ালস পাওয়ার জন্য, অর্থাৎ ইমেল আইডি এবং পাসওয়ার্ড, এটি জেনারেট করে
আপনি পাঠিয়ে দিন রিকোয়েস্ট। তার পরবর্তী যে কোনো কাজের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভালো লাগলে লাইক করুন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপনারা অতি সত্বর আপনাদের নোটিফিকেশানে পেয়ে যান। তাহলে প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।